প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় সবাইকে নিয়ে নিরাপদে অবস্থান করছো বাসাতেই। আজকে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আমার ক্লাসটি শুরু করছি। আমি তাসনিম খায়ের, প্রভাষক, দর্শন বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ফোর্থ ইয়ারের শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদেরকে আমি ফোর্থ ইয়ারে তিনটি কোর্স পড়ে থাকি। তার মধ্যে একটি হচ্ছে সোশ্যাল ফিলোসফার্স, যেটার কোর্স কোড হচ্ছে 241713। এবং তোমরা জানো যে সোশ্যাল ফিলোসফার্স এর উপর আমি আগে অনেকগুলো ক্লাস নিয়েছি, যেমন ইবনে খালদুনের উপর ক্লাস নিয়েছি, কার্ল মার্কস এর উপর ক্লাস নিয়েছি। আজকে তোমাদেরকে আমি নতুন টপিক পড়াবো, সেটা হচ্ছে ট্যালকট পার্সন। এবং ট্যালকট পার্সনের যে মতবাদ গুলো আছে বা থিওরি গুলো আছে, সেগুলো নিয়ে আমরা আজকে একটু সংক্ষিপ্ত বা কিছু থিওরি নিয়ে আলোচনা করব। তার মধ্যে আছে সোশ্যাল অ্যাকশন, অ্যাকশন সিস্টেম, সোশ্যাল সিস্টেম, কারণ এই প্রত্যেকটা ব্যাপার, এই সিস্টেম গুলো একটার সাথে একটা মানে ওতপ্রোত ভাবে জড়িত, সেজন্য একটাকে বাদ দিয়ে একটা আলোচনা করা যায় না। সেজন্য আমরা এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। তাছাড়া আমরা দেখো ট্যালকট পার্সনের বিভিন্ন মতবাদ দেখতে পাই, সেটা হচ্ছে সোশ্যাল অ্যাকশন, প্যাটার্ন ভেরিয়েবলস, অ্যাকশন সিস্টেম, সোশ্যাল সিস্টেম, মুভিং মুভিং ইকুইলিব্রিয়াম, ফ্রেজ, এজিআইএল মডেল ইত্যাদি আমরা দেখতে পাই। তো আজকে আমরা কিছু মতবাদ নিয়ে আলোচনা করব। তার আগে আসলে দেখে নিই ট্যালকট পার্সনের পরিচয় দেখে নিই। ট্যালকট পার্সন হচ্ছে 1902 সালে কলোরাডো স্প্রিং নামক একটি স্থানে, ইউএসএ, ওখানে জন্মগ্রহণ করেন। ইন 1920 হি ওয়েন্ট টু দ্য আর্মহার্স্ট কলেজ ইন ম্যাসাচুয়েটস, হোয়ার হি স্টাডিড বায়োলজি। সেখানে তিনি হচ্ছে আর্মহার্স্ট কলেজে হচ্ছে বায়োলজি পড়েন আমেরিকাতেই 1920 সালে। তারপর ইন 1924 হি মুভস টু ইউরোপ, ফার্স্ট টু দ্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্স টু স্টাডি ইকোনমিক্স। তাহলে কি হচ্ছে, 1924 সালে তিনি হচ্ছে ইউরোপে চলে আসেন, সেখানে হচ্ছে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স হলো ইকোনমিক্স পড়ার জন্য। অর্থাৎ তিনি প্রথমে বায়োলজি পড়তেন, পরে হচ্ছে তিনি অর্থনীতির প্রতি আগ্রহী হন এবং অর্থনীতি পড়ার জন্য লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে চলে আসেন। দ্য ফলোয়িং ইয়ার হি ওয়েন্ট টু হাইডেলবার্গ, হোয়ার হি স্টাডিড জার্মান ফিলোসফি অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি, অ্যান্ড রুট হিজ ডক্টরাল থিসিস অন দ্য কনসেপ্ট অফ ক্যাপিটালিজম রিসেন্ট জার্মান লিটারেচার। অর্থাৎ তিনি হচ্ছে সেখানে হাইডেলবার্গের সেই সময় মানে একই সালে হাইডেলবার্গে চলে আসেন, সেখানে তিনি হচ্ছে জার্মান ফিলোসফি এবং ইকোনমিক হিস্ট্রির উপর পড়াশোনা করেন। এবং তার যে ডক্টরেট ডিগ্রি যে থিসিস, এটা দ্য কনসেপ্ট অফ ক্যাপিটালিজম রিসেন্ট জার্মান লিটারেচারের উপর তার যে ডক্টরেট ডিগ্রি যে থিসিসটা, সেটা তিনি লিখেন। In 1926, Parsons returned to America and became an instructor in economics and sociology, first at Amherst and then at Harvard, where he studied until his death in 1979. অর্থাৎ তিনি হচ্ছে 1926 সালে হচ্ছে আমেরিকা আবার ব্যাক করেন, আর সেখানে তিনি আর্মহার্স্টে আবার হচ্ছে ইকোনমিক্স এন্ড অর্থনীতি এবং সমাজবিজ্ঞানের যে প্রশিক্ষক হিসেবে যোগদান করেন। এবং এরপর তিনি হার্ভার্ডে চলে যান, সেখানে তার মৃত্যু আক্রমণে সেখানে তিনি অবস্থান করেন। ইন হিজ আর্লি ইয়ার্স হি প্লেড অ্যান ইম্পর্টেন্ট রোল ইন মেকিং ওয়েবার নন টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ অডিয়েন্স, পার্টলি বাই ট্রান্সলেটিং ম্যাক্স ওয়েবার্স দ্য প্রোটেস্টান্ট ইথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম। অর্থাৎ তিনি প্রথম দিকে হচ্ছে ম্যাক্স ওয়েবারকে আসলে যে ইংলিশ অডিয়েন্স বলতে বোঝাচ্ছে, যেখানে যারা ইংলিশ লিটারেচার বুঝেন তারা কিন্তু ম্যাক্স ওয়েবার সম্পর্কে এতটা জানতেন না, কিন্তু ট্যালকট পার্সনই ম্যাক্স ওয়েবারের যে প্রোটেস্টান ইথিক অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালিজম যে গ্রন্থটি আছে সেটি তিনি ট্রান্সলেট করেন। এবং করার পরে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে অডিয়েন্স আছে তারা কিন্তু ম্যাক্স ওয়েবার সম্পর্কে জানতে পারে। পার্সনস অলসো রুট অন স্ট্রাকচারাল ফাংশনিজম, তিনি হচ্ছে স্ট্রাকচারাল ফাংশনের উপর লেখা শুরু করেন, যেটা আমরা পরবর্তীতে পড়ব। এবং তাহলে আমরা আর নিজে বাকি বইগুলো লিখেন সেটা সম্পর্কে আমরা জেনে নিই। তিনি অনেকগুলো বই লিখেছেন, তার মধ্যে হচ্ছে দ্য স্ট্রাকচার অফ সোশ্যাল অ্যাকশন, দ্য সোশ্যাল সিস্টেম, টুয়ার্ড এ জেনারেল থিওরি অফ অ্যাকশন, সোসাইটিজ, ইভোলিউশনারি অ্যান্ড কম্পারেটিভ পার্সপেক্টিভস, অ্যান্ড দ্য সিস্টেম অফ মডার্ন সোসাইটিস। তিনি অনেকগুলো গ্রন্থ লিখেন, এগুলো হলো তার বিখ্যাত গ্রন্থ। আসলে একটু জেনে নিই যে সোশ্যাল সিস্টেম বলতে আসলে উনি বা সোশ্যাল সিস্টেম, সোশ্যাল অ্যাকশন, অ্যাকশন সিস্টেম ইত্যাদি বিষয়গুলোতে একসাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা এই সোশ্যাল সিস্টেমটা আলোচনার আগে তিনি কিভাবে এই থিওরিটাকে ডেভেলপ করতে চান সেটা সম্পর্কে একটু জেনে নিই। Parsons spent his whole career trying to develop a general theory of social action and of the social system by means of which and within the limits of which social action takes place.
অর্থাৎ পার্সোনাল সারা জীবনই তার কেরিয়ারের সময়টা পুরোটা তিনি চেষ্টা করছেন যে এই সোশ্যাল অ্যাকশনের উপর বা সোশ্যাল সিস্টেমটা কিভাবে সোশ্যাল মানে মানে সামাজিক ক্রিয়াগুলো কিভাবে কাজ করছে একটি মানে ব্যবস্থার মধ্যে, তিনি একটা সার্বিক একটা থিওরি তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেন এবং প্রত্যেকটা সোশ্যাল ক্রিয়া প্রত্যেকটা সমাজে কিভাবে কাজ করে এবং সেই প্রত্যেকটা সমাজকে যেন আমরা একটি থিওরি দিয়ে বিশ্লেষণ করতে পারি, সেই চেষ্টা তিনি করে গেছেন তারা পুরো ক্যারিয়ারে। ডেভেলপিং হোয়াট বিকাম নোন এজ জেনারেল সিস্টেম থিওরি, হিজ অবজেক্টিভ ওয়াজ টু ডিভাইজ এ থিওরিক্যাল ফ্রেমওয়ার্ক ফর মেকিং সেন্স অফ অল অ্যাসপেক্টস অফ হিউম্যান সোশ্যাল অ্যাকশন উইদিন এ সিঙ্গেল এক্সপ্লেনেটরি ফ্রেমওয়ার্ক। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে জেনারেল সিস্টেম থিওরি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আর হচ্ছে সিঙ্গেল এক্সপ্লেনেটরি ফ্রেমওয়ার্ক, অর্থাৎ তুমি একটা এমন একটা সার্বিক একটা থিওরি বানাতে চেষ্টা করেছেন যেটা আমরা একটা ব্যাখ্যার মাধ্যমে সমাজ ব্যবস্থা সম্পর্কে জানতে পারবো এবং একটা কোন সিঙ্গেল এক্সপ্লেন মাধ্যমে হলো পুরো সমাজ ব্যবস্থাকে আমরা জানতে পারবো এবং সমাজের মধ্যে যে কার্যগুলো হচ্ছে ক্রিয়াগুলো হচ্ছে সেই সম্পর্কে জানতে পারবো। দ্য গ্র্যান্ড ডিজাইন উড হি হোপড প্রোভাইড এ ব্লু প্রিন্ট ফর এ ইউনিভার্সাল সোশিওলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ সোশ্যাল অ্যাকশন। অর্থাৎ তিনি এমন একটি সামাজিক নকশা তৈরি করতে চাচ্ছিলেন চেয়েছেন থিওরি করতে চেয়েছেন যেটা হচ্ছে তার একটা গ্র্যান্ড ডিজাইন যেটা হচ্ছে প্রত্যেকটা সমাজে একটি মাত্র নকশার মাধ্যমে যেন আমরা প্রত্যেকটা সমাজের যে ক্রিয়াকলাপ আছে সেটা বুঝতে পারি এবং তিনি আসলে এটা করতে পেরেছেন। যদিও তার এই যে থিওরি সোশিওলজিক্যাল থিওরি সেটা একটু জটিল টাইপের এবং অনেকেই সেটা বুঝতে অসুবিধা হয় এবং সেজন্য মানে অনেক সমালোচনারও সম্মুখীন হয়েছেন। পার্সন্স গাইডিং প্রিন্সিপাল ফর সোশিওলজিক্যাল থিওরি, তার সোশিওলজিক্যাল থিওরির যে মূল আদর্শগুলো ছিল কি বেসিস করে তিনি এটা তৈরি করতে চেয়েছেন সেগুলো হচ্ছে এই সোশিওলজিক্যাল থিওরি শুড অ্যাডিকুয়েটলি বি এ জেনারেল থিওরি হুইচ কুড বি অ্যাপ্লাইড টু ডিফারেন্ট সোসাইটিস। অর্থাৎ তার এই থিওরিটা হবে একটা সার্বিক থিওরি যেটা হচ্ছে প্রত্যেকটা সমাজেই এটাকে অ্যাপ্লাই করা যাবে। এই সোশিওলজিক্যাল থিওরি মাস্ট বি এ ভলান্টারিস্টিক থিওরি অফ অ্যাকশন implying that it should take into account goal values normative standards action choices which actors make on the basis of alternative values and goals। অর্থাৎ তার সোশ্যালজি মানে এই সামাজিক যে থিওরি থাকবে সেটার মধ্যে হচ্ছে যে ক্রিয়াটা থাকবে সেটা আসলে একটা স্বেচ্ছামূলক ব্যক্তি স্বেচ্ছামূলক ক্রিয়া হবে যেটা ব্যক্তি হচ্ছে সমাজের যে গোলস লক্ষ্য আছে ভ্যালু আদর্শগুলো আছে নর্মেটিভ স্ট্যান্ডার্ড আছে সেগুলোর উপর ভিত্তি করে হচ্ছে একটা পার্সন তার ইচ্ছাকৃত ভাবে একটা ক্রিয়া করে থাকবে এবং সে আদর্শগত ভাবে তার হচ্ছে লক্ষ্য অর্জন করবে। এবং এখান যদি উদাহরণ হিসেবে বলি যে তোমরা জানো যে প্রত্যেকটা সমাজে কিন্তু নির্দিষ্ট একটা আদর্শ থাকে একটা নির্দিষ্ট একটা ভ্যালু থাকে সেই মূল্য এবং আদর্শকে সামনে রেখে কিন্তু কোন একটা ব্যক্তি তার স্বেচ্ছাক্রিয়াটা করতে পারবে। এখানে পার্সন কিন্তু ক্রিয়া বলতে আসলে মানুষের স্বেচ্ছাক্রিয়া যেটা ইচ্ছামূলক ক্রিয়া যেটা মানুষের নিজের স্বাধীন মতো যে ক্রিয়া করে সেই ক্রিয়াটাকে বুঝিয়েছেন। এই সোশিওলজিক্যাল থিওরি মাস্ট টেক ইন্টু অ্যাকাউন্ট দ্য প্রিন্সিপাল অফ ইমার্জেন্স at various level of organization complexity systems emerge with properties which cannot be explained merely in terms of the way their component parts operate। অর্থাৎ এখানে হচ্ছে প্রিন্সিপাল অফ ইমার্জেন্স বলতে বোঝাচ্ছে আসলে প্রত্যেকটা সমাজের হচ্ছে অনেক পার্টস থাকে। যেমন ধরো আমাদের একটা মানব দেহে কিন্তু অনেক পার্টস আছে যেমন ব্রেন আছে হার্ট আছে লিভার আছে প্রত্যেকটা বিষয় কিন্তু আলাদা আলাদাভাবে কাজ করে কিন্তু আমরা একটা মানুষ হচ্ছি বা প্রত্যেকটা সাথে কিন্তু একটা সম্পর্ক আছে সেটা কিন্তু আলাদা আলাদা ভাবে কিন্তু কোনোটাই কিন্তু আলাদা ভাবে জান নাই কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জিনিস কাজ করার পরে কিন্তু মানুষের মধ্যে মানুষ হিসেবে আমরা চলতে পারছি। সেভাবেই সমাজের মধ্যে যখন প্রত্যেকটা বিষয়ে জড়িত হয়ে একটা কাজ করবে বা একটা সম্পত্তি সৃষ্টি হবে সেটাই হচ্ছে সমাজের সম্পত্তি হিসেবে গণ্য হতে হবে। যেমন সমাজের সরকার থাকবে আর্মি থাকবে এডুকেশন সিস্টেম থাকবে প্রত্যেকটা সিস্টেম যখন একত্রিত হয়ে একটা প্রপার্টিস পাবে বা একটা সম্পত্তি হবে তখন সেটা হচ্ছে আমাদের সমাজের সম্পত্তি হবে। কোন আলাদা আলাদা সংস্থা হিসেবে কিন্তু আলাদা আলাদা সংস্থা কিন্তু কোনো সম্পত্তি নয় প্রত্যেকটা মিলে যখন একটা সম্পত্তি তৈরি করবে কিছু হবে সেটাই হচ্ছে আমাদের সমাজের সম্পত্তি হবে। উনি হচ্ছে প্রিন্সিপাল ইমার্জেন্স বলতে আসলে এটাই বোঝাচ্ছেন যে সমাজের একটা প্রত্যেকটা পার্টস মিলে একটা সম্পত্তি তৈরি করবে কিন্তু আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সেটা হচ্ছে কোনো এক্সপ্লেন হচ্ছে না সমাজের ক্ষেত্রে এটা ব্যাখ্যা করা যাবে না। তাহলে আমরা এতক্ষণ একটু সোশ্যাল সিস্টেম সম্পর্কে জানলাম সেই সিস্টেমটা একটা ডেফিনিশন আমরা দাঁড় করতে পারি সেটা হচ্ছে যে হোয়াট এক্সিস্ট ইন রিয়েলিটি ইন এ চেইন অফ ইন্টারকানেক্টেড অ্যাকশনস সোশ্যাল ইন্টারাকশনস। অর্থাৎ সোশ্যাল ইন্টারাকশন বলতে আমরা কি বুঝছি
যে যখন একটা ব্যক্তি কোনো ইয়া করছে বা কারোর সাথে ইন্টারাক্ট করছে, সেই ইন্টারাকশন থেকে কিন্তু আরেকটা ইন্টারাকশন হচ্ছে বা আরেকটা কাজ হচ্ছে, এবার কিন্তু সবার সাথে একটা চেইন অফ ইন্টারাকশন হচ্ছে, এবং সেই ইন্টারাকশনটাকেই বলা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক, যে সবার সাথে সবার যে একটা পারস্পরিক যে একটা মিথস্ক্রিয়া। দিস সোশ্যাল ইন্টারাকশন গেট প্যাটার্ন অ্যান্ড ইনস্টিটিউশনালাইজড ওভার এ পিরিয়ড অফ টাইম। অর্থাৎ যখন আমরা প্রাথমিক ভাবে যদি বলি, যখন একটা মানুষ একটা কারোর সাথে ইন্টারেক্ট করছে, সে থেকে আরেকটা ইন্টারেকশন হচ্ছে, এবার ইন্টারেক্ট করতে করতে কিন্তু একটা একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। যেমন ধরো যে আগে যখন কোনো সময় যখন ক্রিকেট খেলার সম্পর্কে কেউ জানতো না, তখন কিন্তু কেউ হচ্ছে একটা কাঠের টুকরো দিয়ে বা কিছু দিয়ে একটা ব্যাট করছে বা কোন একটা গোল বস্তু দিয়ে সেটাকে বল বানিয়ে এসে খেলা করছে, তখন কিন্তু একটা হচ্ছে একটা খেলার একটা শুরু হচ্ছে, কিন্তু তখন কিন্তু কোনো প্যাটার্ন হয়নি যে হ্যাঁ ব্যাট দিয়ে খেলতে হয়, বল দিয়ে খেলতে হয়, বা কোনো রুলস তখনও তৈরি হয়নি। তার মানে কি, আস্তে আস্তে যখন সোশ্যাল ইন্টারেকশন হচ্ছে, সেটা কিন্তু একটা প্যাটার্নে চলে আসছে, এবং পরে কি হচ্ছে একটা প্রাতিষ্ঠানিককরণ হচ্ছে। তখন কি আস্তে আস্তে একটা ক্রিকেট একটা বোর্ড হচ্ছে, সেটা কিভাবে চলবে, সেটা রুলস হচ্ছে, রেগুলেশন হচ্ছে, তার মানে কি সেটা একটা প্রাতিষ্ঠানিক রূপ হচ্ছে, কিন্তু একটা সময় পার হয়ে। সেই ক্ষেত্রে সমাজে কিন্তু ক্ষেত্রে কিন্তু তাই হচ্ছে যে একটা মিথেস করে হচ্ছে, তারপর আস্তে আস্তে কিন্তু সেটা একটা প্রতিষ্ঠানে রূপ নেয়। ইনস্টিটিউলাইজেশন প্যাটার্ন, ইনস্টিটিউলাইজড প্যাটার্ন ক্যান বি ইট পার্সন ভিউ কনসেপচুয়ালাইজড এজ এ সোশ্যাল সিস্টেম। যখন এই আমাদের এই প্রাতিষ্ঠানিকরণটা হচ্ছে, মানে প্যাটার্ন একটা তৈরি হয়ে যাচ্ছে, তখন এই পুরো সিস্টেমটাকে কিন্তু আসলে বলা হচ্ছে সোশ্যাল সিস্টেম। সোশ্যাল সিস্টেম রিফার্স টু অ্যান অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড ইন্টার রিলেশনশিপ অফ পার্স। এই সোশ্যাল সিস্টেমটা কি বলা হচ্ছে, এটা একটু অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট করা থাকবে, এবং প্রত্যেকটা ইয়ার সাথে পার্টির সাথে কিন্তু একটা ইন্টার রিলেশনশিপ থাকবে। ইন দ্য অ্যারেঞ্জমেন্ট এভরি পার্ট হ্যাজ এ ফিক্সড প্লেস অ্যান্ড ডিফাইন্ড রোল টু প্লে, দ্য পার্টস আর বাউন্ড বাই ইন্টারাকশন। অর্থাৎ প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদাভাবে তাদের রোল প্লে করবে, কিন্তু প্রত্যেকটাই কিন্তু প্রত্যেকের সাথে ইন্টারাকশন থাকবে। শিক্ষা ডিপার্টমেন্টের সাথে যেমন তোমার পুলিশ ডিপার্টমেন্টের সাথে ইন্টারাকশন থাকবে, সরকারের সাথে যেমন শিক্ষা ডিপার্টমেন্টের সমস্যা থাকবে, সম্পর্ক থাকবে, এভাবে কিন্তু প্রত্যেকটা পার্ট, সমাজের প্রত্যেকটা পার্টের সাথে কিন্তু এভাবে তোমার হচ্ছে সম্পর্ক থাকবে, এবং প্রত্যেকে কিন্তু তার আলাদা আলাদা জায়গা থেকে তাদের রোলটা প্লে করবে, এবং সে এটা একটা কিন্তু অর্ডার ভাই চলবে, এমনি যে কোনো একটা ইয়া দিয়ে কিন্তু চলবে না, একটা রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে কিন্তু সেটা চালিত হবে। সিস্টেম সিগনিফাইস, এখানে দেখো আমরা কিন্তু সিস্টেমের কথা বলছি, সিস্টেম সিগনিফাইস দাস প্যাটার্ন রিলেশনশিপ এবং কনস্টিটিউন্ট পার্টস অফ স্ট্রাকচার হুইচ ইজ বেসড অন ফাংশনাল রিলেশন অ্যান্ড হুইচ মেক্স দিস পার্ট অ্যাক্টিভ অ্যান্ড বাইন্ডস দ্যাম ইন টু রিয়েলিটি। অর্থাৎ এই যে কার্যগুলো হচ্ছে, সেটা কিন্তু একটা প্যাটার্ন অনুযায়ী হচ্ছে, এবং সবার মধ্যে একটা রিলেশন থাকতেছে, এবং সেই রিলেশনটাই কিন্তু আমাদের রিয়েলিটি, যেটা সত্তা, সামাজিক সত্তা, সেটার সাথে কিন্তু আমাদেরকে বেঁধে দিচ্ছে। তাহলে আমরা তাকে এক নজর যদি দেখতে পারি, ভেরিয়াসলি ওরিয়েন্টেড অ্যাক্টরস, অর্থাৎ কি অ্যাক্টরস বলতে এখানে বোঝাচ্ছে যে মানুষ বা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, এবং ভেরিয়াসলি ওরিয়েন্টেড অ্যাক্টরস বলতে বোঝাচ্ছে যে ওরিয়েন্টেড মানে বোঝাচ্ছে যে বিভিন্ন ভাবাদর্শে, কেউ হয়তো কোনো সমাজের কোনো নরম দ্বারা, কোনো যে কোনো একটা নরম দ্বারা সে প্রেরণা পায় যে আমি এই কাজটা আমাকে করতে হবে, একটা গোল, যেহেতু অ্যাক্টরসের কাজ হচ্ছে কোনো একটা গোলকে মানে সম্পন্ন করা বা কোনো একটা লক্ষ্য বস্তুকে সম্পন্ন করা, সে বিভিন্ন পন্থায় কিন্তু সেই লক্ষ্যটাকে পূরণ করতে পারে। তো এখানে ভেরিয়াস ওরিয়েন্টেড অ্যাক্টরস থাকবে, সে আসলে ইন্টারেক্ট করবে, তারপর ডেভেলপ এগ্রিমেন্টস হবে, এবং সাস্টেইন প্যাটার্নস অফ ইন্টারাকশন, সেই ডেভেলপমেন্ট যে এগ্রিমেন্ট গুলো হবে সেটা একটা প্যাটার্নে রূপ নিবে। বিকম হলো ইনস্টিটিউলাইজেশন বা সেটা হচ্ছে একটা প্রাতিষ্ঠানিক রূপ হবে, এবং এরপর কি হবে সেটা একটা সোশ্যাল সিস্টেমে পরিণত হবে। তাহলে আমরা সোশ্যাল সিস্টেম ইজ নাথিং বাট দা ইনস্টিটিউশনালাইজড প্যাটার্নস অফ ইন্টারাকশন, তার কি এটা প্রাতিষ্ঠানিক প্যাটার্ন যে একটা ইন্টারাকশন হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের একটা সোশ্যাল সিস্টেম। Characteristics of system according to person. A system is a unified whole made up of interconnected and interdependent parts. These parts are called subsystem. অর্থাৎ প্রত্যেকটা একটা সিস্টেম হলে সেটা হচ্ছে প্রত্যেককে নিয়ে একটা হোল, মানে একটা সম্পূর্ণ একটা সম্পূর্ণ একটা ইয়া হবে তোমার, একটা সিস্টেমটা হবে সম্পূর্ণ একটা কিছু, যেটা হচ্ছে যার সাথে হচ্ছে ইন্টারকানেক্টেড, সবার সাথে সবার ইন্টারকানেক্ট থাকবে, এবং সেটা আবার ইন্ডিপেন্ডেন্ট পার্টস হবে। অর্থাৎ কি, যদি আমরা শরীরের কথাই চিন্তা করি, প্রত্যেকটা জিনিস, যেমন ব্রেন, লেবার, হার্ট, প্রত্যেকে কিন্তু একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, আবার সবাই কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে কিন্তু কাজ করছে, তাহলে সবার সাথে একটা কানেকশন থাকবে, এবং হলো তারা হচ্ছে স্বাধীনভাবে কাজ করবে। দিস পার্টস আর কল্ড হচ্ছে সাবসিস্টেম, সেই সাবসিস্টেম মাধ্যমে কিন্তু একটা সমাজ হচ্ছে হলো ইউনিফাইড, মানে ইউনিফাইড হবে, অর্থাৎ একটা
সংঘবদ্ধ হবে। সিস্টেম ইজ স্ট্রাকচার্ড হুইচ এমপ্লাইজ দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিফাইন্ড প্যাটার্নস অফ রিলেশনশিপ বিটুইন সাবসিস্টেম। প্রত্যেকটা সাবসিস্টেমের মধ্যে কিন্তু একটা রিলেশন থাকবে, কারণ সিস্টেমটা কিন্তু দাঁড়িয়ে আছে, কিন্তু প্রত্যেকটা সাবসিস্টেম যেগুলো আছে তাদের মধ্যে রিলেশনের মাধ্যমে সেই সেই যে স্ট্রাকচারটা আছে সিস্টেমে সেটা কিন্তু দাঁড়িয়ে থাকবে। সিস্টেম হ্যাজ গোলস অ্যান্ড বেসড আপন দ্য গোলস দেয়ার ইজ এ বাউন্ডারি অ্যান্ড বিয়ন্ড দ্য বাউন্ডারি দেয়ার ইজ দ্য এনভায়রনমেন্ট। অর্থাৎ প্রত্যেকটা সিস্টেমে একটা গোল থাকে এবং সেই গোলটা করার জন্য তার কিন্তু একটা বাউন্ডারি থাকে, কিন্তু সেই বাউন্ডারির পাশেও কিন্তু থাকছে তাকে একটা এনভায়রনমেন্ট। অর্থাৎ যদি আমি বডির কথাই চিন্তা করি, আমাদের মানব দেহের যে বডি, তার মানে কি আমরা হচ্ছে চলতেছি, ফিরতেছি বা কোনো একটা কাজ করছি, আমাদের দেহের ভিতর যে অঙ্গগুলো যে কাজ করতেছে সেই কাজ করতেছে কি আমাদেরকে চলাফেরা করার জন্য বা আমাদেরকে সুস্থ থাকার জন্য। কিন্তু আমরা যে পরিবেশে বাস করি সেটা কিন্তু আমাদের পরিবেশ। তার মানে কি আমাদের হচ্ছে একটা বাউন্ডারিটা হচ্ছে আমার এই যে দেহের ভিতরে কাজগুলো হচ্ছে সেটা হচ্ছে আমার দেহটা হচ্ছে তার বাউন্ডারি, কিন্তু যখন আমি যেই পরিবেশে বাস করছি সেটা হচ্ছে কিন্তু আমার এনভায়রনমেন্ট। দ্য সিস্টেম এক্সিস্ট ইন এ সিম্বায়োটিক রিলেশনশিপ উইথ দ্য এনভায়রনমেন্ট হুইচ ইমপ্লাইজ দ্যাট দেয়ার ইজ এ কন্টিনিউয়াস ইন্টারাকশন বিটুইন দ্য টু। অর্থাৎ আমাদের যে এনভায়রনমেন্টটা আছে সেটার সাথে কিন্তু আমাদের সিম্বায়োটিক বলতে বোঝাচ্ছে অনেকটা গিভ অ্যান্ড টেকের মতো, প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিস কিন্তু ইন্টারেকশন থাকবে, সেটা না ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই চলতে পারবো না। সিস্টেম হ্যাজ নিড, কিন্তু সিস্টেমেরও কিছু প্রয়োজন আছে। পার্সন আর্গু দ্যাট ইফ এ সিস্টেম ইজ টু এক্সিস্ট অ্যান্ড মেনটেন ইটস সেলফ সার্টেন এলিমেন্টারি নিডস অফ দ্য সিস্টেম মাস্ট বি মেট। অর্থাৎ সিস্টেমের কিছু এলিমেন্টারি বা বেসিক নিডস আছে যেগুলো থাকার ফলে কিন্তু সে তার কাজটি করতে পারবে। দেয়ার নিডস আর টু টাইপস, একটা হচ্ছে ইউনিভার্সাল নিডস, একটা হচ্ছে ডিরাইভড নিডস। অর্থাৎ ইউনিভার্সাল নিড কোনটা, আর ইউনিভার্সাল নিডস আর দোজ হুইচ আর ইউনিভার্সাল টু অল সিস্টেম, দে হ্যাভ বিন টার্মড অ্যাজ ইম্পারেটিভ। যেমন ধরো যে ইউনিভার্সাল নিড মানে সবার সব সিস্টেমের জন্য সেটা ইউনিভার্সাল নিড হবে, প্রয়োজন হবে। যেমন ফুড, ফুড সবারই দরকার। এখন একটা সমাজ ব্যবস্থা কিভাবে ফুড সোসাইটিকে একটা ফুড অ্যারেঞ্জ করবে সেই ব্যবস্থা কিন্তু প্রত্যেক সমাজ ব্যবস্থায় একই ধরনের সিস্টেম সেটা নিড একটা নিড থাকে। আর ডিরাইভড নিড বলতে বোঝাচ্ছে আর দোজ হুইচ আর ইউনিক টু ইচ সিস্টেম, প্রত্যেকটা আলাদা সিস্টেম হিসেবে যদি থাকে তাহলে আলাদা আলাদা একটা নিড থাকবে। দে ভেরি ফ্রম সিস্টেম টু সিস্টেম, তো সেটা ব্যবস্থা হিসেবে ব্যবস্থা ভেরিফাই করে। যেমন হচ্ছে এগ্রিগিয়ান সোসাইটি উইল হ্যাভ ইউনিক নিডস টু অ্যারেঞ্জ ফর ফুড সাচ এজ ফার্টাইল ল্যান্ড ওয়াটার ইটিসি। সিমিলারলি হান্টিং সোসাইটি উইল হ্যাভ ডিফারেন্ট ইউনিক নিডস লাইক হান্টিং স্কিলস প্ল্যান্টি অফ প্রেস। অর্থাৎ যদি আমি একটা হচ্ছে কৃষি ভিত্তিক বা কৃষি নির্ভর সোসাইটির কথা ভাবি, সেখানে কিন্তু তার হচ্ছে ফুড অ্যারেঞ্জমেন্ট করার কিন্তু জন্য চাই হচ্ছে তোমার ভূমি চাচ্ছে, উর্বর ভূমি লাগবে, ওয়াটার লাগবে। আমি কিন্তু যদি হান্টিং সোসাইটির দিকে তাকাই বা পশু শিকার যারা করে শিকারি যে জমি সেখানে কিন্তু এগুলো কোনো প্রয়োজন নাই। অর্থাৎ যেখানে যে সিস্টেমে যে নিড প্রয়োজন সেটা সেই নিডটাই কিন্তু এই সিস্টেম প্রয়োজন, সিস্টেমের ক্ষেত্রে কিন্তু সেটা প্রয়োজন হয়। তাহলে আমরা দুই ধরনের নিড দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সিস্টেম আসলে চায় সিস্টেমের ক্ষেত্রে দুই ধরনের নিড আমরা দেখতে পাই। সিস্টেম হ্যাজ এ সেলফ ইকুইলিবিয়ারিং টেন্ডেন্সি, হাউএভার দ্য ইকুইলিবিয়াম ইজ নট ফিক্সড স্টেট, ইট ইজ এ ডাইনামিক প্রসেস। ইট ইমপ্লাইজ দ্যাট কন্টিনিউয়াসলি দ্য ইকুইলিবিয়াম অফ দ্য সিস্টেম টেন্ডস টু গেট ডিস্টার্ব অ্যান্ড কন্টিনিউয়াসলি দ্য সিস্টেম ট্রাইজ টু রিস্টোর দ্য স্টেট অফ ইকুইলিবিয়াম। অর্থাৎ প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় কিন্তু আসলে নিজস্ব যে একটা ভারসাম্য বজায় রাখার যে টেন্ডেন্সি সেটা কিন্তু থাকে। অর্থাৎ কিন্তু এই ভারসাম্য অবস্থা কিন্তু ফিক্সড না, এটা হচ্ছে একটা ডাইনামিক প্রসেস বা গতিশীল একটা প্রসেস। প্রত্যেকটা সমাজ ব্যবস্থায় প্রত্যেকটা সমাজ ব্যবস্থা একটা যখন ভারসাম্য থাকে তখন তাই সে কিন্তু কোনো কারণে যদি সেই ভারসাম্যটা ডিস্টার্ব হয় কোনো কারণে, কিন্তু সে কিন্তু আবার এই সমাজ কিন্তু আবার নিজে সেই মানে ভারসাম্যটা রিস্টোর করতে চেষ্টা করে। সিস্টেম হ্যাজ ইন্টারনাল ডাইনামিক্স, সিস্টেম গোস থ্রু এ প্রসেস অফ কনস্ট্যান্ট চেঞ্জ আইদার ওয়িং টু ইন্টারনাল ডাইনামিক্স অর ডিউ টু চেঞ্জেস ইন দ্য ইন ইটস এনভায়রনমেন্ট উইথ হুইচ ইট ইজ ইন কন্টিনিউয়াস ইন্টারাকশন। বাট ডিসপাইট দিস চ্যালেঞ্জ দ্য সিস্টেম ইজ এবল টু রিস্টোর ইকুইলিবিয়াম ডিউ টু ইটস হাইলি অ্যাডাপটিভ ক্যারেক্টার। অর্থাৎ কি প্রতিটা সিস্টেমে কিন্তু ইন্টারনাল একটা ডাইনামিক গতিশীল একটা ব্যবস্থা থাকে। যদি তার কোনো অভ্যন্তরীণ কোনো ধরনের সমস্যা দেখা দেয়, যেমন ধরো কোনো হচ্ছে অভ্যন্তরীণ ভাবে কোনো একটা দাঙ্গা হাঙ্গামা হলো বা কোনো সমাজে কোনো একটা সেক্টরে কোনো সমস্যা দেখা দিল, তাহলে কিন্তু সে কিন্তু ইন্টারনাল ভাবে সে এটা হচ্ছে
সে ভারসাম্যটা কিন্তু রক্ষা করতে চেষ্টা করেন, কারণ সে তার এটা এই ক্ষমতাটা কিন্তু সমাজে আছে। অর্থাৎ যদি তুমি একটা আমাদের মানবদেহের কথাই চিন্তা করো, আমাদের মানবদেহে যদি একটা মানুষের যদি কোনো জ্বর বা সে ঠান্ডা হয় বা কোনো একটা ব্যাকটেরিয়া বা ভাইরাস কোনো আক্রমণ করে, সে কিন্তু পরে অ্যান্টিবডি তৈরি করে কিন্তু সে এটাকে ভারসাম্য নিয়ে আসে এবং শরীরে কিন্তু সুস্থ করে দেয়। সেভাবেই কিন্তু সমাজে কোনো যদি একটা অভ্যন্তরীণ কোনো ব্যাপারে সমস্যা হয়, কোনো দাঙ্গা ফসাদ হয় বা কোনো দাঙ্গা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সে এটা ভারসাম্যটা বজায় রাখতে পারে। কিন্তু যদি বাহির থেকে কোনো এনভায়রনমেন্টাল কোনো যদি রিয়াকশন হয় বা কোনো বাহ্যিক কোনো বিপ্লব হচ্ছে বা এরকম কোনো কিছু যদি হয়, সেক্ষেত্রে কিন্তু সে তার অ্যাডাপটিভ যে বা অর্থাৎ অভিযোজন যে ক্ষমতা, সে অভিযোজন ক্ষমতা দিয়ে কিন্তু সে নিজেকে আবার ভারসাম্য অবস্থায় ফিরিয়ে আনতে পারে। তো দেখো, হাউ সোশ্যাল সিস্টেম সার্ভাইভ, তাহলে আমরা কি দেখতে পারি, স্পেসিফিক মেকানিজম, একটা প্রত্যেকটা সমাজে একটা স্পেসিফিক মেকানিজম থাকে, ফুলফিলমেন্ট অফ সার্টেন নিডস, সে সমাজ তাদের সেই সার্টেন নিডস গুলো আছে সমাজে সেটা কিন্তু পূরণ করে, মেকানিজম অফ ইকুইলিব্রিয়াম, অর্থাৎ সেই হচ্ছে ভারসাম্যটা বজায় রাখে সে ইয়ে করে, কিন্তু পরে যদি ডিস্টার্বেন্স হয় সে কিন্তু আবার নিউ ইকুইলিব্রিয়াম তৈরি করে, অর্থাৎ ডিস্টার্বেন্স হলো কিন্তু সে আবার নতুন করে তার যে ভারসাম্য সেটা কিন্তু বজায় রাখছে। অর্থাৎ এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া বা যেটাকে বলা হচ্ছে মুভিং ইকুইলিব্রিয়াম ফেজ, অর্থাৎ এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়াতে সমাজ কিভাবে চলতে থাকে। Persons argue that when we look at social action as an action system, we can identify the structural components of the action system in terms of four subsystems. অর্থাৎ অ্যাকশন সিস্টেমের মধ্যে চারটি সাবসিস্টেম দেখা যায়, সেটা হচ্ছে সোশ্যাল সিস্টেম, কালচারাল সিস্টেম, পার্সোনালি নীতি সিস্টেম অ্যান্ড বিহেভিয়ারাল অর্গানিজম। অর্থাৎ অ্যাকশন সিস্টেমের মধ্যে হচ্ছে সামাজিক ব্যবস্থা, কালচারাল ব্যবস্থা, ব্যক্তি ব্যবস্থা এবং হচ্ছে জৈব একটা সত্তা থাকে। তো আমরা একটু এটা ডিটেলস পড়ি। প্রথম দিকে যে সাংস্কৃতিক ব্যবস্থা কি, এখানে মৌল একক হলো অর্থ এবং এবং প্রতীকী ব্যবস্থা। প্রতীকী ব্যবস্থার কিছু উদাহরণ হলো ধর্মীয় বিশ্বাস, ভাষা এবং জাতীয় মূল্যবোধ। এ পর্যায়ে পার্সন অংশীদারিত্বমূলক মূল্যবোধের উপর জোর দেন। এখানে সামাজিকরণ হলো মৌল প্রত্যয় যা দ্বারা সমাজের সদস্যগণ সমাজের মূল্যবোধকে আত্মস্ত করে, অর্থাৎ সামাজিকরণ বলছে এখানে ইন্টারাকশনটাই বোঝানো হচ্ছে, সমাজের মূল্যবোধকে নিজেদের মূল্যবোধ করে ব্যক্তি সমাজের একজন সদস্য হয়ে ওঠে। পার্সনস এর মতে সমাজ নিয়ন্ত্রণে এবং সমাজের ঐক্যমত্য রক্ষার ক্ষেত্রে সামাজিকরণ খুবই শক্তিশালী সংহতিমূলক একটি শক্তি। এখানে বলে রাখা ভালো যে টালকট পার্সন কিন্তু তার যে সিস্টেম ব্যবস্থা সিস্টেম সেখানে কিন্তু বা তার যে পুরো যে সোশ্যাল থিওরি যে সেখানে তিনি কিন্তু ম্যাক্স ওয়েবার, কার্ল মার্কস, প্যারেটো, তারপর হচ্ছে তার যে মনস্তাত্ত্বিক ব্যাপার যেটার জন্য ফ্রয়েড, সবার দ্বারা কিন্তু প্রভাবিত হয়েছিলেন। এখন যদি আমরা সোশ্যাল সিস্টেমটা দেখি, তোমরা এতক্ষণ যা জেনে আসছো যে সেটা সোশ্যাল সিস্টেমটা কি, যেখানে হচ্ছে যে ইনস্টিটিউশনালাইজড প্যাটার্নস অফ সোশ্যাল ইন্টারাকশনস, অর্থাৎ এখানে হচ্ছে যে একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক প্যাটার্ন হিসেবে একটা সোশ্যাল ইন্টারাকশন থাকে। ইট ইজ দ্য সিস্টেম দ্যাট কনসিস্ট অফ দ্য প্লুরালিটি অফ ইন্ডিভিজুয়াল অ্যাক্টরস ইন্টারঅ্যাক্টিং উইথ ইচ আদার ইন এ সিচুয়েশন হুইচ হ্যাজ অ্যাট লিস্ট এ ফিজিক্যাল অর এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট, অ্যাক্টর হু আর মোটিভেটেড ইন টার্মস অফ এ টেন্ডেন্সি টু দ্য অপটিমাইজেশন অফ গ্রেটিফিকেশন, অ্যাক্টর ইজ ভিউড নট ইন টার্মস অফ থট অ্যান্ড অ্যাকশন বাট ইনস্টিট অ্যাজ এ বান্ডেল অফ স্ট্যাটাস অ্যান্ড রোল। অর্থাৎ কি, এখানে কিন্তু প্রত্যেকটা সাথে মানে অনেক ব্যক্তির প্রায়োরিটি মানে প্রত্যেকটা ব্যক্তির ক্রিয়াকেই বোঝানো হচ্ছে এখানে, যেখানে হচ্ছে সবাই হচ্ছে ফিজিক্যাল এবং এনভায়রনমেন্ট অ্যাসপেক্ট নিয়ে একটা হলো মোটিভেট হয়, তারা হলো একটা পেশনের মাধ্যমে তাদের গোলটাকে প্রত্যেকের ইয়া হচ্ছে একটা পেশন কোনো একটা কারণে সেটা হচ্ছে তাদের লক্ষ্যটাকে অর্জিত অর্জন করা, এবং তারা যখন লক্ষ্য অর্জন করতে যায় তখন কিন্তু অবশ্যই তাদের স্ট্যাটাস এবং রোল অনুযায়ী সেটা করে থাকে, অর্থাৎ যে যার পজিশনে থাকে সেই অনুযায়ী কিন্তু তারা তার রোলটা প্লে করে থাকে। এখানে আমরা কিন্তু একটা সোশ্যাল সিস্টেম দেখতে পাচ্ছি বা সোশ্যাল ব্যবস্থা এইভাবে চলে আসতেছে। সমাজ ব্যবস্থা যেহেতু পার্সনের প্রধান আকর্ষণ ছিল, তাই তিনি সমাজ ব্যবস্থার মধ্যেও সমাজ ব্যবস্থা এবং শাস্তি ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা এবং ব্যক্তিত্ব ব্যবস্থার মধ্যে কিভাবে সংহতি সংঘটিত হয় তার দেখাতে চেয়েছেন। সংহতি সম্পর্কে ধারণার বিনিময়ে তিনি এমিল ডুর্খেম ও ব্রাউনের দ্বারা প্রভাবিত হয়েছেন, তা অন্যতম আমরা বললাম একটু আগেই। তার মতে এ ধরনের সংহতির জন্য কমপক্ষে দুটি ক্রিয়াগত প্রয়োজন পূরণ করতে হয়, সেগুলো হচ্ছে ভূমিকা অনুযায়ী কাজ করতে আগ্রহী এমন কর্তার পর্যাপ্ত অনুপাত সমাজ ব্যবস্থা থাকতে হবে, অর্থাৎ যারা যে ভূমিকা করবে সেটা কিন্তু পর্যাপ্ত থাকতে হবে। সমাজ ব্যবস্থাকে এমন সাংস্কৃতিক ব্যবস্থা অবশ্যই এড়িয়ে যেতে হবে যা ন্যূনতম শৃঙ্খলান্তে ব্যর্থ হয় অথবা জনগণের কাছে অসম্ভব কিছু প্রত্যাশা করে, যাতে করে দ্বন্দ্ব বিচ্যুত আচরণের জন্ম হয়।
এখানে সমাজ ব্যবস্থার প্রাতিষ্ঠানিকরক অর্থ ব্যবহার করা হয়, যেখানে বিভিন্ন মর্যাদার কর্তাদের মধ্যে মিথস্ক্রিয়ার ধরন অপেক্ষাকৃত স্থির। এই ধরনগুলো প্রথাগতভাবে নিয়ন্ত্রিত হয় এবং সাংস্কৃতিক ধরন অনুসারে পরিপূর্ণ হয়। তার মতে দুভাবে মূল্যবোধ পরিপূর্ণ হয়, সেগুলো হলো প্রথা নিয়ন্ত্রিত ভূমিকা আচরণ সংস্কৃতির সাধারণ মূল্যবোধ বিশ্বাসকে প্রতিফলিত করে, এবং দুই হচ্ছে সাংস্কৃতিক মূল্যবোধ ও অন্যান্য ধরনগুলো ব্যক্তিত্ব ব্যবস্থার মধ্যে আত্মীকরণকৃত হতে পারে এবং সমাজ ব্যবস্থায় কর্তার ভূমিকা পালনের ইচ্ছা নির্ধারণ করে। ব্যক্তিত্ব ব্যবস্থা যদি দেখি আমরা, পার্সন্সের ব্যবস্থার এই ব্যবস্থার মূল একক হলো সামাজিকরণকৃত কর্তা বা সামাজিক কর্তা এবং মানব ব্যক্তি হিউম্যান পার্সন, যা আসলে সামাজিক হয়নি। এ পর্যায়ে তিনি প্রয়োজন প্রেষণা ও মনোভাবের প্রতি আলোকপাত করেন। কর্তা সন্তুষ্টি সন্তুষ্টি প্রেষিত এই ধারণার উপর তিনি জোর দিয়েছেন। সন্তুষ্টির প্রতি প্রেষণার এই ধারণা দ্বন্দ্বতত্ত্ব ও বিনিময়তত্ত্বের মধ্যে দেখা যায়, আর তা হলো মানুষ স্বার্থপর মনোভাববাদী। অর্থাৎ কি ব্যক্তি কি করছে, যারা হচ্ছে সামাজিকরণ কৃত হয় তারা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু তার লক্ষ্য অর্জনের জন্য বা হচ্ছে তার কাছে প্রেষণা দ্বারা সমাজের যে নর্ম আছে ভ্যালু আছে ইত্যাদি দ্বারা কিন্তু তারা হচ্ছে প্রভাবিত হচ্ছে। এটা তার হচ্ছে ব্যক্তিত্ব ব্যবস্থা। আচরণিক জৈব সত্তা ব্যবস্থা, আচরণিক জৈব সত্তা আচরণ আলোচনার মূল একক হলো জৈবিকত্বে মানব সত্তা, আর তা হলো মানব ব্যক্তির দৈহিক দিক। এটা হলো যেখানে সে বাস করে তার ভৌত পরিবেশ ও জৈবিক দিক। এ ব্যবস্থা বলতে পার্সন্স জীবের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও গতিময় কার্যক্রমের উল্লেখ করেন। তারপর তিনি সমাজতত্ত্ব অধ্যয়ন আগ্রহী এবং এই অধ্যয়ন ছিল তার সামাজিক আচরণের বিদ্যাগত ভিত্তি। অর্থাৎ তোমরা দেখেছো যে পার্সন কিন্তু আগে বায়োলজি নিয়ে পড়াশোনা করতো, এবং তিনি এই সমাজের ক্ষেত্রে কিন্তু এই জীবদেহের সাথে যে সমাজ দেহের যে সম্পর্ক সেটা কিন্তু তিনি দেখা প্রত্যেকটা ব্যাপারে কিন্তু দেখানোর চেষ্টা করেছেন। আসলে আমরা একটু এই যে ব্যবস্থাগুলো পড়লাম একটু সংক্ষিপ্তভাবে এই ব্যবস্থাগুলো দেখে নিই। দেখো এই সমাজ ব্যবস্থা গুলোকে হচ্ছে দা সোশ্যাল অ্যাকশন অকার্স ইন কনস্টেলেশন কল্ড অ্যাজ অ্যাকশন সিস্টেম। অর্থাৎ এই যে সোশ্যাল অ্যাকশনের যে হচ্ছে নক্ষত্রপুঞ্জ যেটা বলা হয়, যেটা পুঞ্জভীত যে অবস্থা সেটাকে বলা হচ্ছে আসলে সোশ্যাল অ্যাকশনের পুঞ্জভীত অবস্থাটাই হচ্ছিল অ্যাকশন সিস্টেম। ফোর টাইপস অফ অ্যাকশন সিস্টেম আমরা দেখলাম একটু আগেই, সেটা দেখো কালচারাল সিস্টেম, সেটার মধ্যে আমরা নর্মস এবং ভ্যালু পাই। সোশ্যাল সিস্টেমের মধ্যে ইন্টারাকশন পাই, যেটা হলো একজনের সাথে আরেকজনের যে ইন্টারাকশন সেটা পাচ্ছি। পার্সোনালিটি সিস্টেম, সেটার মধ্যে আমরা ইমোশন পাচ্ছি, আইডিয়া পাচ্ছি। এবং অর্গানিক সিস্টেম যেটা, সেটার মধ্যে হচ্ছে আমরা যে এনার্জি মানে কাজ করার যে এনার্জি সেটা হচ্ছে আমরা পেয়ে থাকছি অর্গানিক সিস্টেমের মধ্যে। তোমরা দেখো একটা ডায়াগ্রাম এখানে দেখা যাচ্ছে, ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ এখানে, যেখানে কালচারাল সিস্টেম, তারপর সোশ্যাল সিস্টেম, পার্সোনালিটি সিস্টেম বা অন্য কিছু। তোমরা দেখছো এখানে প্লাস মাইনাস আছে, সেটা এখানে বোঝাচ্ছে যে যখন হচ্ছে আমাদের ইন্টারাকশন ফ্লো বা আমরা যখন কোনো ইন্টারাকশন করছি সেই ফ্লোটা কিন্তু তার এদিকে বেশি হচ্ছে, যখন যখন কালচারের দিকে যাচ্ছে তখন সেটা বেশি হচ্ছে। কারণ আমাদের এখানে ব্যক্তিত্ব আমাদের এটা জৈবিক দিক, যেটা হচ্ছে আমাদের এনার্জি দিচ্ছে, সেই পার্সোনাল সেটা আমাদের নিজস্ব ব্যবস্থাপনার একটা দিক, ব্যক্তি ব্যবস্থাপনার দিক। তারপর সেটা হচ্ছে সোশ্যাল, যেটা হচ্ছে আমাদের একটা সিস্টেম। পরবর্তী যাচ্ছে হচ্ছে কালচারাল সিস্টেম। তো আমরা কি কালচার সিস্টেমটা যখন আমরা হচ্ছে ইন্টারাকশন ফ্লোটা হচ্ছে তখন কিন্তু এদিকে যাচ্ছে, আবার যখন আমাদের এনার্জি ফ্লো দরকার হচ্ছে তখন কিন্তু আমাদের বিষয়টা যাচ্ছে হচ্ছে এদিকে আস্তে আস্তে, এবার এদিকে কালচারাল থেকে সোশ্যাল, সোশ্যাল থেকে পার্সোনাল, পার্সোনাল থেকে হচ্ছে অর্গানিকে চলে আসতেছে। মানে আস্তে আস্তে এদিকে এনার্জি ফ্লোটা যখন যাচ্ছে তখন এদিকে যাচ্ছে। তার মানে কিভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস হচ্ছে এই সামাজিক ব্যবস্থার মধ্যে বা ব্যবস্থার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। আসলে আমরা একটু এতক্ষণ আমরা ক্রিয়াতত্ত্ব সম্পর্কে জানলাম যে ক্রিয়াতত্ত্ব বলতে আসলে পার্সন কি বলছেন। তারপর আমরা একটু একটু ডিটেলস আমরা জেনে নিই যে সেটা কি ক্রিয়াতত্ত্বকে পার্সন স্বেচ্ছামূলক কৃতিত্ব হিসেবে অভিভূত করেন। তিনি স্বেচ্ছামূলক বাদকে কর্তার বিষয়গত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া হিসেবে প্রত্যয়িত করেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণও কিছুটা পরিস্থিতিগত ও প্রথাগত চাপের মধ্যে থাকে। পার্সন স্বেচ্ছামূলক ক্রিয়ার কতগুলো উপাদান উল্লেখ করেন, যা হচ্ছে কর্তা তার দৃষ্টিতে একক ব্যক্তি, কর্তা লক্ষ্যাভিমুখী হিসেবে দেখা হয়, মানে কর্তাটা লক্ষ্য অর্জন করতে চায়, লক্ষ্য অর্জনের জন্য কর্তার সামনে বিকল্প উপায় থাকে, কর্তা কতক পরিস্থিতিগত অবস্থার মুখোমুখি হয়, যেমন তার দৈহিক গঠন, বংশগত বিভিন্ন ধরনের পরিবেশগত প্রভাব যা লক্ষ্য অর্জনের জন্য উপায়গুলো পছন্দের প্রভাব ফেলে, কর্তা মূল্যবোধ প্রথা ও অন্যান্য ধারণা দ্বারা পরিচালিত, এগুলো লক্ষ্য নির্ধারণ ও লক্ষ্য অর্জনের উপায়গুলো নির্বাচনের প্রভাব ফেলে, ক্রিয়া বা লক্ষ্য অর্জনের জন্য কর্তার বিষয়গত সিদ্ধান্ত গ্রহণ জড়িত থাকে এবং লক্ষ্য ও সিদ্ধান্ত গ্রহণের উপর ধারণা বা পরিস্থিতিগত অবস্থা প্রভাব ফেলে। যেমন ধরো যেখানে একটা আমরা উদাহরণ দিয়ে দেখাতে পারি যে একজন মেয়ে হচ্ছে সে শিক্ষক হতে চায় বা টিচার হতে চায়, তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু তার সেটা আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু সেটা সে চাচ্ছে কেন, কারণ আমাদের দেশের শিক্ষক মেয়েদেরকে শিক্ষক হিসেবে দেখতে পছন্দ করে, তার মানে একটা নর্মস বা হলো নর্মেটিভ স্ট্যান্ডার্ড কিন্তু সে সেক্ষেত্রে কাজ করছে। আবার অন্যান্য চাকরি ক্ষেত্রে হয়তো অনেক ধরনের রিস্ক থাকতে পারে, সেই ক্ষেত্রেও এটা কিন্তু একটা নর্ম হিসেবে কাজ করে। এবং হচ্ছে
সেই মেয়েরা তখন কি করে, আবার আমাদের দেশে কিন্তু মেয়েদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের বাধা আসতে পরিস্থিতির সম্মুখীন হতে পারে হতে হয়। যেমন ধর অনেক শিক্ষা মেয়েদের উচ্চশিক্ষাটা পছন্দ করে না, বা পরিবেশগত অনেক বাধা আসে। তারপর কিন্তু একটা মেয়ে হচ্ছে তার বিভিন্ন উপায়ের মাধ্যমে সে পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে কিন্তু সে তার লক্ষ্য অর্জনে কিন্তু এগিয়ে যায়। তার মানে কি, প্রত্যেকটা মানুষ কিন্তু তার সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে তার লক্ষ্য অর্জনের পথে কিন্তু এই সমাজ থেকে কিন্তু এই নরম আদর্শ ভ্যালু গুলো পেয়ে থাকে, এবং তার দ্বারা সে কিন্তু প্রভাবিত হয়। এটা ডায়াগ্রামের সাথে দেখো তোমরা এই তত্ত্বকে আলোচনা করা যায় যে একটু এখানে হচ্ছে সিচুয়েশন কন্ডিশন দ্বারা সে কিন্তু প্রভাবিত হচ্ছে, নর্মস ভ্যালুস এন্ড অদার আইডিয়াস দ্বারা কিন্তু প্রভাবিত হচ্ছে, এবং তার গোলের ক্ষেত্রে সে কিন্তু বিভিন্ন ধরনের মিন্স মানে কি বিভিন্ন ধরনের উপায় ইউজ করে কিন্তু যেটা তার নিজস্ব এখানে মিন্স গুলোকে বলছে সে এখানে টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো কিন্তু সে প্রয়োগ করে কিন্তু তার ফলো যে ইয়াটা সে কিন্তু তার যে লক্ষ্যটা সে কিন্তু অর্জন করছে। তা আজকে আমরা এই পর্যন্ত আলোচনা আমাদের থাকবে। তোমরা আশা করি একটু হলে বুঝতে পেরেছো, কারণ এই টার্গেট পার্সনের যে সোশ্যাল সিস্টেম, অ্যাকশন সিস্টেম, প্রত্যেকটা জিনিস আসলে একটু জটিল এবং প্রত্যেকটা একে অপরের সাথে খুবই এমন ভাবে জড়িত যে মানে আলাদা করা আসলে কষ্টকর। তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো, এবং পরবর্তীকালে আমরা অন্য কোনো থিওরি নিয়ে আলোচনা করবো টার্গেট পার্সনের। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।